না না প্রতিবাদ অবশ্যই এখন আসলে প্রতিবাদ করব কেন করব না প্রতিবাদ সব স্যাররা চলে এসেছে দেখো কি হয় এই গাড়িটার জন্য এই ট্রামটা এখান থেকে যেতে পারছে না কোনো মানে হয় না গাড়িতে যান দেখতে পাবেন পর পর এখনো লাগানো আমরা তো দাঁড়াবার জন্য মিনিমাম 20 মিনিট এখানে ট্রাম চলে সেই ট্রাম লাইনের উপর কোনো পার্কিং নেই কোনো কোনো পার্কিং রাখাও যাবে না অনেক দেখতে পারো কত সুন্দরভাবে টায়ার কাটছে কি করবে হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যাঁ এই মোটামুটি हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल सो आज के छुटिर दिन रथ यात्रा और आमी आरिफ सन्टू बैरिए कलकाता गाड़ी नहीं एसे पार्किंग होच्छे एखन आछि मल्लिक बाजार और एखान थेके जाबो अन्यान्य काज आछे तारपर देखछि कि हय ना हय सब देखाबो थाको फार्स्ट टू लास्ट भिडियो देखो एनजॉय होबे एसेछि मल्लिक बाजार तो प्रथमे बोली मल्लिक बाजार मल्लिक बाजारटा कि आर जारा जाने ना तादेर जन्य बोलछि मल्लिक बाजार एमन एकटा जायगा फोर हुईलार टू हुईलार जावतियों पार्ट्स फार्स्ट हैंड सेकेंड हैंड जे राम नीते चाओ एखाने पे जावे एखाने पूरो पार्ट्स अवेलेबल और जारा आसते चाओ मल्लिक बाजार आसते गेले तोमादेर सियालदा रूट हुए आसते हबे एखन ट्रेन बंद तो बाइके नाले फोर हुईलारे आसते हबे जावतियों देखो आरिफ और आली ओखाने टायर निच्छे तो सब किछु तोमादेर देखाच्छि चलो थाको फर्स्ट क्लास वीडियो देखो विंग देखते पारो कत सुंदर भावे टायर काटछे जत दूर दूर देखें एदि के देखले पूरा टायर अनेक दूर पर्त सेकेंड हैंड टायर पा जा रिंग और ओ साइड गले खाली बाइकर जिनपत्र पा जा छोटे 30 मिनट मध्य आपके नम्बर तैरी कर देवे तो हमारे कि बैकर नम्बर एखान हे आरिफ और आली नम्बर प्लेटगुलर नम्बरगुल लिखिए दीचे 30 मिनटर मध्य नम्बर प्लेट हमारे हाथे चले आस आज चलो आप कलकाता ट्राम दाड़ी आज चाँदनी जाब और आरिफ ने एक मेसिन ने मन लैपेल नोब लैपेल नोवर जो जाब एक चाँदनी तो ट्राम चले ट्रामे उठब चलो वीडियो क्वालिटी खूब खराब है क्यों ना कि मोबाइल कर मुख तो ठीक ठाक देखा जा ट्राम सम्बन्धे कि ट्राम तो हमारे कलकाता आर एर मजा हमर पाई दिल्ली मुम्बई कोथाओ नहीं चलार आलदा मजा फिलिंगस आलदा रोडर मजखान दिए ट्रेन जाए बोम्बे और दिल्ली से जरा थको कलकाता आसले आगे ट्राम चलते तेल बुझते ट्रामों मजा था कि देखो हमें 20 টাকা দিল তো 6 টাকা রিটার্ন করেছে দেখছো তো ট্রাম ট্রাম চালককে দেখাচ্ছি আমি আপনি যে এত কাজ দিয়ে কোনোদিন দেখেনি ট্রাম চালককে তো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এটাই এক্সিলেটর হাতেই এক্সিলেটর আর এদিকে কিছু আছে হবে দেখতে পাচ্ছি না এক্সিলেটরটা দেখাচ্ছি তোমাদের সানগ্লাসটা পরে নেই
দেখো সিগন্যাল সিল পেয়ে গেছে, আরেফকে আমি আরেফ ডবল সিটে বসে আছে আর আমি সিঙ্গেল সিটটা পেয়ে গেছি, মনে করলাম চলো সিঙ্গেল সিটের যে মজাটা নিয়ে নিই। কিরম কিরম আকেলে মানা করছি আমার, জীবনের ট্রাম অনেকবার দেখেছি কিন্তু খুব কম চড়েছি, আমার মানে আমার আমার মানে বয়সে আমি দুবার নাহলে তিনবার আমি ট্রামে উঠেছি, বেশি ট্রামে আসে কলকাতায় দেখি ট্রাম যেতে, কিন্তু আমি মার্কেটেও আসি কিন্তু ট্রাম যাওয়ার পথ এমন জায়গা নেই যে আমি ট্রামে যাই এখান থেকে ওখানে, আজকের এমন পজিশন করলো আরিফ বলে ট্রামেই যাবো, তো চলো ট্রামেই যাই মজাও লাগে। অনেকটা পথ হেঁটে আসলাম আর এখন যাচ্ছি কোথায়? চাঁদনি, তো এইটা চাঁদনিতেই আছি, মনোয়ার লাল স্ট্রিট না, ও মনোয়ার লাল রেডিও। হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো। হ্যাঁ এই মোটামুটি ফুল আছে আপনার, এই ফুল আর কি হয়, ফুল দিলে কেন করে? পেয়ে গেছি আমরা আর জুস, ম্যাঙ্গো জুস আমি খেয়ে ফেলেছি, টিকির টিকির করে খাচ্ছে, অনেক ঠান্ডা ঠান্ডা সহ্য হয় না এই জন্য ট্রামে আসার, মানে না ট্রাম এখান থেকে চলে যায় এই জন্য আমি তাড়াতাড়ি জুসটা খেয়ে ফেলেছি, আর তুই এখন মজা নিচ্ছিস। আমরা এমন রুটে দাঁড়িয়ে আছি বন্ধুরা, আমরা এমন রুটে দাঁড়িয়ে আছি যে ট্রাম ছাড়া অন্য কোনো গতি নেই, অন্য কোনো এদের এদিক থেকে যানবাহন যায় না, আর ট্রাম এমনই জিনিস আপনাকে দেখাচ্ছি। এই দেখো সামনে আছে ট্রাম, অনেকক্ষণ পরে দেখলাম যে ট্রাম আসছে, এখন আমরা ট্রামের দিকে যাচ্ছি। কেন এই যে ট্রাম লাইনটা দেখছো তো, ট্রাম লাইন আছে, এটা ছেড়েই পার্কিং করার কথা, এখানে পার্কিং হবেই না কোনো গাড়ি, তো এখন দেখো একজন সামনে গাড়ি লাগিয়ে বাবু বিন্দাস কোথাও গেছে মার্কেটিং ফার্কেটিং করতে, এখন এই গাড়ির জন্য পুরো ট্রাম আটকে আছে, দেখো এই গাড়ির জন্য পুরো ট্রাম আটকে আছে, এই গাড়িটার জন্য এই ট্রামটা এখান থেকে যেতে পারছে না, কোনো মানে হয় না। এতক্ষণ পরে ট্রাম এলো দেখলাম, দাঁড়িয়ে আছি ট্রামের জন্য, ট্রাম ছাড়া আমাদের গতিও নেই অন্যদিকে, আর এই গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক ট্রামের সামনে, আর সব প্যাসেঞ্জার প্যাসেঞ্জার সব বাইরে চলে এসেছে, দেখো সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, খালি ড্রাইভার বাকি আছে বাইরে আসা, কি আর ভাই দেখো ড্রাইভারও দাঁড়িয়ে আছে, ড্রাইভার চুপ করে ভিতরে কিচ্ছু করার নেই বসে আছে, কেমন কি ট্রামটা এসি, ড্রাইভার কাকু বসে আছে, অন্য কিছু করার নেই, সামনে একটা গাড়ি পার্কিং করে চলে গেছে নিজের ইচ্ছা মতো, এটা এটা নিজের ইচ্ছা মতো, ঠিক আছে এটা তো উচিতই না, এখানে প্রশাসন ব্যবস্থা পুলিশ এগুলোকে স্টেপ নিতে হয়, ডাইরেক্টলি এসে অনেক বেশি ফাইন করতে হয় এদের, যেটা মারা টিং টাং, এনাদের তো হর্ন নেই তো টিং টিং মারছে, আর এ বাবু পার্কিং করে বিন্দাস কোথাও আছে, সব প্যাসেঞ্জার নেমে গেছে, সব প্যাসেঞ্জার বাইরে নেমে গেছে, WB06G1684 একদম পুরোপুরি ফেসে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে কাপুরাও নেমে গেছে, এই ব্যবস্থা ঠিক না, কলকাতার ঐতিহ্যকে আমরা মানে এমন করে দিচ্ছি, কিছুই নেই, একটা মানে কি ফাইন হতে পারে বা না হতে পারে, কার কি লেট হতে পারে, এরপরে কেউ ট্রামে উঠবেই না, ট্রাভেল করার আগে ভয় খাবে, এই ব্যবস্থা যদি ঠিকঠাক নেওয়া হয় তাহলেই হবে। ভিডিওটা শেয়ার করো আর সবাইকে বলো, সবাইকে জানাও যে কলকাতার কী পরিস্থিতি হয়ে যাচ্ছে ট্রাম লাইনে, এটা ঠিক না, আচ্ছা
ড্রাইভার সাহেব নেমে গেছে লাস্ট, বুদ্ধি নেই কি করে, ঠিক এই গাড়িতে যান দেখতে পাবেন পর পর এখনো লাগানো। আমরা তো দাঁড়াবার জন্য মিনিমাম 20 মিনিট দাঁড়িয়ে আছি আমরা এই গাড়িতে উঠবো বলে। চেঁচামেচি করেন সময় মিলে জীবনে তাহলে এরা ঠিক প্যাসেঞ্জার যদি গরম থাকে তো আমি কি করি, 20 মিনিট দাঁড়িয়ে আছি এই মানে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকার। পুলিশকে বলে টোজেল করে নিয়ে যাবে গাড়ি, হ্যাঁ তো করেই তো নিয়ে যাওয়ার দরকার একে, টো করে নিয়ে যাওয়ার দরকার। পুলিশকে তো বলছে না, পুলিশকে তো বলা উচিত। না না প্রতিবাদ অবশ্যই এখন আসলে প্রতিবাদ করবো, কেন করবো না প্রতিবাদ, অবশ্যই প্রতিবাদ এখন করবো, এখন যদি না আসে তাহলে কি করে, এখন তো দরকার পুলিশকে আসার এখানে, কি ফোন করে যাচ্ছে কেউ আসার কোনো পাত্তাই নেই। ওই যো সার্জেন্ট বাবু আসছে, সার্জেন্ট বাবু আসছে, এ কি তোর টাইমের কোনো দাম নেই নাকি? স্যার টানাটানি করা শুরু করে দিয়েছে, চলে এসেছে এত ফোন রাখি কেউ, আর এখানে তো কোনো রাখার কোনো কোনো সিস্টেমই নেই। ট্রাম লাইনে যেখানে ট্রাম চলে সেই ট্রাম লাইনের ওপর কোনো পার্কিং নেই, কোনো কোনো পার্কিং রাখাও যাবে না। অনেক সব স্যাররা চলে এসেছে, দেখো কি হয়, স্যাররা চলে এসেছে, এখন কিছু যদি ব্যবস্থা হয়ে যায় এটাই সবার জন্য মঙ্গল। আর মেন ভিতরে আসার মানে কি এসি চলছে এতে, ঠিক আছে এটা এসি ট্রাম, আসার সময় এসি ট্রাম ছিল না, এটা এসি ট্রাম, আর সব পাবলিক যে নেমে গেছে নেমে নিচে দাঁড়িয়ে আছে, আর কেউ কেউ হেঁটে চলে গেছে। আমরা যেতে পারবো না, আমাদের পরিস্থিতি এরকম নেই, আমাদের এমন জায়গায় যেতে হবে যেখানে এই ট্রামই যাবে। আরিফ ভাই বসে এসির মজা নিচ্ছে, আর তোমাদের এখন যে সিস্টেমটা তখন দেখাচ্ছিলাম এখন দেখিয়ে দিচ্ছি। দেখো ড্রাইভারের কাছে সামনে যে গাড়িটা, আমাদের কলকাতা ট্রামে ওয়াইফাই অ্যাভেলেবেল, পাসওয়ার্ডও দেওয়া আছে, এসে বসে যতক্ষণ ওয়াইফাইয়ের মজা নিতে পারো। কি আরে ওয়াইফাই চালাচ্ছ, ও পাসওয়ার্ড মারছে, এই দেখো কানেক্ট হয়ে গেছে, আরিফের নেট চলা শুরু করে দিয়েছে, ওয়াইফাই তো চাঙ্গা। হ্যাঁ ওরে বাবা, এ তো ভালোই ওয়াইফাই কাজ হচ্ছে, দেখছো এই 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 হলো কলকাতার মজা। চিপ অ্যান্ড বেস্ট, 100 টাকা নিয়ে বেরো কলকাতা পুরো ঘুরে তাফান করে দাও না, সব কিছু খেয়ে দে, 100 টাকা তোমার হয়ে যাবে ভাই। এসেছে চলো, অনেকক্ষণ পরে কাজের কাজ হবে, ক্রেন এসে গেছে। পাবলিক কত জড়ো হয়ে গেছে, আর 1 ঘন্টা পরে, সত্যি 1 ঘন্টা পরেই এসেছে, 1 ঘন্টা পরেই এসেছে, 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ক্রেন এসেছে, নিয়ে যাবে এখন সরাবে, এখন দেখা যাবে হ্যান্ডব্রেক তো আছে, সামনের চাকা তুলে দিলে হ্যান্ডব্রেকের কোনো দরকার পড়বে, বাইকে টেনে নিয়ে চলে যাবে টো করে, তারপরে আমরা বেরোতে পারবো এখান থেকে। ড্রাইভার সাহেব উঠে গেছে নিজের জায়গায়, আর ক্রেন নিজের কাজ করছে, ভিড় দেখো কত জমে গেছে চারিদিকে, সব 1 ঘন্টার উপরে হয়ে গেল দাঁড়িয়ে আছি এখানে আমরা, কেটে কেটে ভিডিও বানিয়েছি, এখন সার্জেনও চলে এসেছে, আর হচ্ছে কাজ হচ্ছে, অসুবিধা নেই। তো কেমন করে করে দেখাচ্ছে আপনাদের, লেট হয়ে গেছে এই গাড়ির জন্য, চলো টো হয়ে গেছে, এখানে ট্রেন এবার তুলে নিয়ে চলে যাবে,
স্যাররা আছে, ট্রাম লাইনের থেকে সরে যাবে, এবার আমরা এখান থেকে বেরোতে পারবো। আমরা ট্রামে উঠি, নাহলে আবার ট্রাম ছেড়ে দেবে। কাকা একটু দাঁড়িয়ে যাও, আমরা উঠবো, ট্রাম পুরো খালি হয়ে গেছে। আরে ভাই লাস্ট পর্যন্ত সরেছে, এই দেখো আগে থেকে গাড়িকে টেনে টেনে নিয়েছে, পিছন থেকে আমরা যাচ্ছি। আমরা শখে আজকে ট্রামে উঠে গেলাম, আজকে আমরা যা ট্রামের মজা নিয়েছি কি বলবো, কলকাতার ট্রামের মজা আজকেই পেলাম না। এতদিন ধরে দু তিনবার তো ট্রাম চড়েছি, আমার আমার লাইফে মনে হয় চার পাঁচবার চড়েছি, আমি কি ছ সাতবার চড়েছি। আজকে সবচেয়ে বেশি মজা হলো না, আজকে সবচেয়ে বেশি মজা হলো। চলো ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, সবাইকে দেখাও। আর এমনভাবে গাড়ি পার্কিং করা উচিত না, সবাইকে দেখাও, তাহলে সবাই দেখে এটা বুঝতে পারবে যে ট্রাম কোথায় নিয়ে যাবে, সে পুলিশের ব্যাপার। চলো এখন যাই, চলো রাখি, নেক্সট ব্লগে ফের দেখা হবে।